খেলোয়াড়দেরকে লাইন আপ করান, কারণ টাইব্রেকার হলে বাইরে হচ্ছে আপনারা তো জানেন। সেই হিসাবে বলছি একটু তাড়াতাড়ি খেলোয়াড়দেরকে লাইন আপ করান, শেষের দিকে খেলা চলছে। ইন্দ্র টুটু সালকু অঙ্কু সৌরভ মাহাতো কিপার আছে দীপ ছিলেন সেখানে, সৌরভ মাহাতো আবার শট নিয়েছেন। বিজয় মহেন্দ্র মান্ডি, মহেন্দ্র রঞ্জিত কে দিয়েছেন, রঞ্জিত রঞ্জিত কিন্তু না সেইগুলো শট পেয়েতে পারলেন না। সালকু কে, সালকু টুটু আবার সালকু, সালকু মহেন্দ্র বাবলুর কাছে ভালো জায়গায় বল, বাবলু নামিয়ে দিয়েছিলেন। ইন্দ্র ইন্দ্র টুটু আবার ক্লিয়ার করলেন, এখানে বাদল সিং সর্দার ছুটছেন এবং দীপ ছুটছেন। দীপ কিন্তু বাদল সিং সর্দার নিয়ন্ত্রণ রেখেছেন। বাদল মহেন্দ্র মান্ডি বাবলুকে মাফ করুন মহেন্দ্রকে, মহেন্দ্র শিবশঙ্করকে, শিবশঙ্কর লম্বা শটটি নিয়েছিলেন, চলে গেল পোস্টের উপর দিয়ে সীমানার বাইরে। রঞ্জিত বিপ্লব, বিপ্লব মুর্মু, বিপ্লব 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 শেষে নিয়ন্ত্রণে রাখতে।